তো বন্ধুরা, অবশেষে প্রতীক্ষার অবসান। গতকালকেই যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা না হয়ে আজকে কিন্তু অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে 11,765টি শূন্যপদের জন্য যে 9,533টি পদের মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই মেরিট লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রায় অনেকগুলোই কিন্তু তাতে পেজ রয়েছে, পেজ সংখ্যা দেখলেই আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন। এখানে প্রায় 240টি মতো পেজ রয়েছে, যেখানে সমস্ত ডিটেলসে আপনাদেরকে যে মেরিট লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কারা কারা সিলেক্টেড হতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখে নেব নোটিফিকেশানে কী বলা রয়েছে। তো বিস্তারিতভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বর পয়েন্টটাকে কোটেশন দিয়ে দেওয়া রয়েছে, হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ এগেনস্ট 11,758 যে পোস্ট ছিল in different subject in various categories in all district of state of West Bengal, the respondents have found only 9,533 eligible candidate, including the additional panel of 5% candidate. It is deemed appropriate to permit the respondent to declare the merit list with a rider that it should be stated in clear terms that the appointment made shall be subject to the outcome of the present petitions. The letter of appointment to be issued to the successful candidate shall also specifically state that their appointments will be subject to the outcome of the present petitions. তো যাই হোক, এখানে আপনারা বুঝতেই পারছেন যে 11,765 শূন্যপদের মধ্যে 9,533 জন যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যে প্যানেল সেটা কিন্তু প্রকাশ করার জন্য এখানে কিন্তু অর্ডার এসেছিল। সেই অর্ডার অনুযায়ী পর্ষদের কাছে সেই অর্ডার আসার পরে তারা কিন্তু প্যানেল যেটা সাবমিট করেছিল সেই প্যানেল অনুযায়ী তারা এটা এবার অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করে দিয়েছে। তারপরে যে হোক যে জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি কালকে সমস্ত কিছু আপনাদেরকে অর্ডার কপিতে যেগুলো ছিল সেগুলো জানিয়েছিলাম। এবার আমরা সরাসরি চলে আসবো যে অ্যাপয়েন্টমেন্ট যারা পেতে চলেছে 2022 প্রাইমারি টিচার্সের যে রিক্রুটমেন্ট প্রসেস, প্রায় 9,533 জন মতো ক্যান্ডিডেট যারা রয়েছে এখানে কতজনের নাম রয়েছে বিস্তারিতভাবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। তারপর 4 নম্বরে যেটা বলেছে, ইট ইজ মেড অ্যাবন্ডেন্টলি ক্লিয়ার দ্যাট দ্য রিকমেন্ডেশন বাই দ্য বোর্ড অ্যান্ড অর ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যেটা বলা হয়েছে আর মেড সাবজেক্ট টু দ্য ফাইনাল রেজাল্ট আউটকাম। স্পেশাল লিভ টু অ্যাপিল যেটা বলা হয়েছে 12,660 2023 সৌমেন পল এবং তার সঙ্গে যে রয়েছে যে অর্ডার যে কেসগুলো হয়েছিল সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তারপরে যেটা বলা হয়েছে 5 নম্বরে দেখুন যে দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যে সমস্ত কিছু মাস্ট স্ট্রিক্টলি অ্যাডহেয়ার টু দ্য ডিরেকশন কন্টেন্ট ইন প্যারাগ্রাফ 3 অফ দ্য অর্ডার ডেটেড যেটা বলা হয়েছে 29/24 পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আপন ইন্ডিকেটিং সাচ কন্ডিশন ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য রিকমেন্ডেড ক্যান্ডিডেট। তো সমস্ত কিছু যে অর্ডার রয়েছে তার পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং প্রথমেই আমরা চলে আসবো প্যানেলে। তো প্যানেলে প্রথমেই আপনারা এখানে দেখতে পাবেন যে ইন্টারভিউয়ের স্কোর এবং তার সঙ্গে যে অ্যাপটিটিউড টেস্ট তার যে স্কোর সেটা দেখে কিন্তু আপনারা অনেকেই মাথা ঘুরতে পারে, কারণ অনেকেই 10 পেয়েছে। 10 নম্বর যেটা ছিল 5 নম্বর অ্যাপটিটিউড টেস্টে, অর্থাৎ যে ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা এবং ভাইভা বা যেটাকে ইন্টারভিউ বলা হচ্ছে সেখানে অনেকেই কিন্তু 10 পেয়েছে, যার কারণে এখানে আপনারা দেখতে পাবেন অল ওভার যে টোটাল স্কোর সেটা কিন্তু দাঁড়িয়েছে 39.640, ঠিক আছে, যেটা আগেরবার ছিল 29, ঠিক আছে। এবার 10 পয়েন্টে কিন্তু জাম্প হয়েছে, যদিও টেটে স্কোর অনেকের দেখতে পাচ্ছি আমরা 3.77 3.40 এরকমভাবে কিন্তু রয়েছে। তার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাস যে মার্কস ছিল সেখানে অনেকের কিন্তু 1 করে রয়েছে, কারো 0 এরকমভাবে কিন্তু রয়েছে। ট্রেনিং স্কোরে দেখতে পাচ্ছি আমরা 15 মধ্যে অনেকে 12 পেয়েছে। হাই স্কুলের যে মার্কসগুলো ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে 5-এর মধ্যে কেউ 4.46, কেউ 9.18। এই নিয়ে বিস্তারিত আরও কাটআপ সংক্রান্ত ভিডিও আসবে এবং সেক্ষেত্রে SC ST OBC জেনারেল যারা রয়েছে সমস্ত কিছু তারা তাদের কাট অফ দাঁড়ালো। আমি যদিও বা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, আমি অলরেডি কিন্তু অনেকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যখন এই প্যানেলটি সাবমিট হয় সুপ্রিম কোর্টে, তখনই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কাট অফ কিন্তু অনেকটাই হাই যেতে চলেছে। যদি সেই ক্ষেত্রে ভাইবা এবং ইন্টারভিউ যেটা ইন্টারভিউ এবং যে অ্যাপটিটিউড টেস্ট তাদের যে নাম্বারটা অনেকেই আপনারা জানেন যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন চ্যানেল সঙ্গে যুক্ত রয়েছেন, এর আগে 2014 যে প্যানেল বেরিয়েছিল তাতে কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টের নাম্বারটি খুব একটা ছিল না বা ইন্টারভিউ নম্বরে অনেকে 1 বা 2 করে দিয়েছিল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10-এর মধ্যে বেশিরভাগই মানুষ কিন্তু 7, 8, 9 করে কিন্তু পেয়ে গিয়েছে। আপনারা গোটাটা দেখলেই বুঝতে পারবেন 7, 8, 9 অন অ্যান অ্যাভারেজ 8 করে অনেকেই বেশিরভাগ পেয়েছে প্রথম দিকে যারা রয়েছে। শেষের দিকেগুলো আপনারা দেখলে একটু বুঝতে পারবেন কাদের কি কত রয়েছে। তো সকলের ক্ষেত্রেই এটাই দেখা যাচ্ছে 8 না তো 9 এরকমভাবে কিন্তু বেশিরভাগই রয়েছে। 10ও পেতে পেতে দেখা গিয়েছে অনেককে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু উল্লেখ রয়েছে, স্টেট ওয়াইড মেরিট লিস্ট, ভ্যাকান্সি যেটা রয়েছে সমস্ত কিছু উল্লেখ কিন্তু এখানে রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, তারপর টেটের যে নাম্বার, টেটের যে রোল নম্বর রয়েছে, তারপর ক্যান্ডিডেটের নেম রয়েছে, জেন্ডার, কাস্ট এবং সমস্ত কিছু এখানে উল্লেখ কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং স্টেট ওয়াইড যে পজিশন মেরিট লিস্ট সেক্ষেত্রে তার কত সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ডাউনলোড করতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং আমাদের চ্যানেলের থ্রুতে যারা হেল্প পেয়েছেন এবং সেক্ষেত্রে আপনারা যদি লিস্টেড হয়ে থাকেন কেউ, অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা যারা চাকরিটি পেলেন হাতে। এতদিনে যে দীর্ঘদিনের লড়াই, প্রায় 7 বছরের অপেক্ষার পর আপনাদের মুখে হাসি ফুটেছে, এটাই অনেক। এবং যারা এখানে লিস্টেড হতে পারেননি বা 2-1 নম্বরের জন্য আপনাদের হয়নি সেটাও যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন, এবং আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ এবং আগামী দিনে যে প্রস্তুতি কিভাবে নেওয়া যায় সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই সংক্রান্ত আরও একাধিক ভিডিও আপনাদের সঙ্গে আসবে, শেয়ার করব আমি। অফিসিয়াল কাট আপ কতভাবে কী হয়েছে, এক্সামটেড ক্যাটাগরি, প্যারা টিচারদের ক্ষেত্রে কী হয়েছে সমস্ত কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব খুব তাড়াতাড়ি। আপনারা কানেক্টেড থাকবেন। এখানে লাস্টের দিকে আপনারা দেখবেন প্যারা টিচারদের যে বলা হয়েছিল মেরিট আন্ডার 5% তাদেরকেও কিন্তু উল্লেখ রয়েছে। আরও একাধিক ক্যান্ডিডেট যারা ছিল এক্স সার্ভিসম্যান, এগুলোও কিন্তু শেষের দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের যে অপেক্ষার অবসান সেটা কিন্তু ঘটলো। আগামী দিনে আরও আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এ যে সমস্ত 14 এবং 17 পাস যারা ক্যান্ডিডেট ছিল তাদের মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। পাশাপাশি আপনারা এটাও জানেন প্রাইমারি টেট 2022-এ যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছে তারা টেনশনের মধ্যে ছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো আপনারা আর দেরি করবেন না, আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচ ফর মক ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই। তো টেট পাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে দুটি ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আসন্ন টেট মক ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরগুলিতে, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক কিন্তু দিতে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অতি সত্বর যোগাযোগ করুন এবং স্পেশাল মক ইন্টারভিউ ব্যাচের আপনারা সুবিধা নিন।